শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ফিরোজ হাসান, বাবার নাম মৃত সাইদুর রহমান, মাতার নাম মৃত শাহিদা বেগম, গ্রাম ধানাইট, ডাকঘর মুজিবপাশা, 6 নম্বর জয়পুর ইউনিয়ন, গোজেরা লোহাগাড়া, জেলা নোয়াখালী। স্কুল কলেজের নাম বলেন? আমি কেডিআরকে স্কুল থেকে এসএসসি পাস করি এবং এই লোহাগাড়া আদর্শ কলেজ থেকে ইন্টারমিডিয়েট তখন পরীক্ষা দিয়েছিলাম। 71-এ আমি এইচএসসি ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। সে সময় কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আপনি জড়িত ছিলেন কিনা? আমি ঠিক কলেজে সক্রিয়ভাবে তেমন ছিলাম না, তবে একটু যেহেতু আমাদের এলাকা একটু বাম ঘেঁষা ছিল, তখন পাকিস্তান পিরিয়ডে নড়াল এলাকাটা বাম ঘেঁষা ছিল, সেই সুবাদে আমারও এক চাচা বাম রাজনীতি করতেন, সেই সুবাদে আমরাও একটু বাম ঘেঁষা ছিলাম এই মতিয়া গ্রুপের সমর্থন করতাম। 1970-এ গণ অভ্যুত্থানে সক্রিয় সমর্থন করেছে, এমনকি আমরা এখান থেকে হেঁটে নড়ল করে দিয়েছি, মানে যতদূর করা ততদূর আমরা সে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেলে তখন আমাদের অধ্যক্ষ ছিলেন ওয়াহিদুর রহমান, উনি ছিলেন একজন বিমান বাহিনীর লোক, উনি নিজেই যত আল মুজাহিদ আনসার বা সামরিক বাহিনী যে সমস্ত লোকজন আমাদের এলাকায় আছে অবসরপ্রাপ্ত, তাদেরকে সংগঠিত করে এই 25শে মার্চের পরে যশোর ঘটাচ্ছে। আমরাও আসলাম, বাড়ির থেকে আসলাম, এসে স্যারের সঙ্গে আমরা সহযোগিতা করতে থাকলাম। তারপরে আমাদের ছেলে পেলাম যশোর ক্যান্টনমেন্টে ঘুরে গেল। তারপরে তো পরবর্তীতে আমরা আমাদের লোকজন সিউটে চলে আসতে বাধ্য হলো। এখন আমরা কী করি, তখন কী করি কী করি, বাড়িতে অবস্থান করতেছি, কী করবো কী করবো। আমাদের গ্রামের একটা ছেলে গেল 12টা এমনি গেছিল, তার আবার হাতের ডিফেক্ট ছিল, সেই ভারত থেকে ঘুরে চলে আসে, এসে আমাদের বলল যে ভারতে কালীখোলায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং হচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে তো আমাদের ওখানে যাওয়া দরকার। আমাদের আশেপাশে কিছু রাজা কাছে যারা আমাদের নাম মনে আছে আপনার নাম বোধ হয় একজনের নাম ছিল মৌলানা গোলাম নবী, এই ধরনের কিছু একটা হবে, আর একজনের নাম মনে নেই, এরা খুব ডিস্টার্ব করত, এরা আমাদের খুঁজে বেড়াত। তারপরে আর কি আমি আমাদের গ্রাম থেকে 20 জনের মতো লোক নিয়ে আমি ভারতে গেলাম, ভারতে গেলাম, ভারতে যাওয়ার সময় এই বিভিন্ন প্রতিবাদ ভঙ্গ কথা পার হয়ে কোথাও নৌকায় কোথাও হাইটে
এইভাবে গেলাম। যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখি যে বিরাট একটা ভবন শরণার্থী ভর যাচ্ছে। সাধারণত পথপ্রদর্শক থাকে কেউ, আমরা এদের সঙ্গে যেতে পারতাম, ওদের সঙ্গে মিলে গেলাম, মিলে আমরা ওদের সঙ্গে রওনা। সারাদিন হাঁটলাম, রাত হয়ে গেলো, রাত হয়ে গেলে এক জায়গায় যে অবস্থান নিলাম, তারপরে আবার সারাদিন হাঁটলাম, হাঁটে আর এক জায়গায় যে অবস্থান নিলাম। প্রথম যে জায়গায় অবস্থান করলাম, আমরা সারাদিন কিছু খাইনি, সঙ্গে কিছু নাইও। তারপরে আমরা আর কি ওই পাশাটার দোকান ছিল, দোকানদারে একটা বয়স্ক লোক ছিল, ওনাকে বললাম যে আমাদের কিছু চাল আর ডাল দিল, চাল ডাল দিল। তারপরে আর কি বললাম যে একটু রান্না করে যদি আমাদের দেন, তা উনি সদাই হয়ে আমাদের ওইটা রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আমরা খাওয়া দাওয়ার পরে যখন টাকা দিয়ে দিলাম তখন টাকা নিলাম। পরের দিন হাঁটা শুরু, হাঁটতে 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 আর এক বাড়ি গেলাম, সেখানে যে সন্ধ্যার সময় খাইলাম, সে লোক সতেজ করবে নিজেই সবাইকে খাওয়ালো। খাওয়া দাওয়ার পরে ওই দিন আর কি বর্ডার পার হতে বন্ধা পড়া, তখন আমরা আর কি ওই রাত্রিবেলা তখন হাঁটা শুরু করলাম। বিরাট বহর মেয়ে ছেলে বয়স্ক অল্প বয়সী কাদা পানি, কেউ কেউ বললো যে ওই যে আপনি ক্যাম্পাসে সিকির পারে আপনার চলে যান, তা নাহলে কিন্তু টের পালি গুলি যাবে। দ্রুত আমরা পার হয়ে চলে গেলাম, ওই পারে যেয়ে তারপরে একটা স্কুলে আমরা রেস্ট করলাম। তারপর ওইখান থেকে চলে গেলাম গঙ্গা হয়ে টালিকুলা। টালিকুলায় তখন ক্যাম্পিং ছিলেন আমাদের এখানকার লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি লেফটেন্যান্ট ছিলেন এবং আগরতলা ষড়যন্ত্রের আসামি হয়ে উনি চাকরিচ্যুত। ওখানে থাকলাম ওইখানে আমরা আর কি কিছুদিন থাকার পরে ওইখান থেকে গেলাম নেক্সট ক্যাম্প, ক্যাম্পের নাম তো আমার ঠিক মনে নেই, ক্যাম্পটা ছিল আমবাগানের ভিতরে। ওটার চার্জে ছিল ভারতীয় পক্ষে ক্যাপ্টেন মুখার্জি, আর বাংলাদেশের পক্ষে ছিল ইটনা, আমাদের এখানে ইটনা একটা ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের হাই স্কুলের হেডমাস্টার মনিরুজ্জামান। ফিজিক্যালি কিছু ট্রেনিং ওখানে হতটা, ওইখানে যে থাকলাম, থাকার পরে ওখানে একটা দুর্ঘটনা ঘটলো, ঠিক অসুবিধা হয় নাই, মানে যে জায়গাটা ছিল সে জায়গাটা ছিল নিচু, চারিদিকে ছিল বাঁধ, হঠাৎ রাত্রিবেলা বাঁধ ভেঙে আমরা তো পানিতে ডুবে গেলাম, সব সময় ছিলাম। যাই হোক, পরে আবার পরে পেনতে ওখান থেকে বোধহয় দুই সপ্তাহ মতো থাকলাম। থাকার পরে আমাদেরকে পাঠাই দেওয়া হলো বিহারের বীরভূম সেনানিবাসে। এই বীরভূম সেনানিবাস থেকে আমরা 28 দিনের প্রশিক্ষণ নিয়ে আমরা আসলাম কল্যাণে। কল্যাণে থাকলাম 3 দিনের মতো, এটা কটা ছিল কল্যাণ। কল্যাণ থেকে পাঠাই দেওয়া হলো আমাদের সাবচে সেক্টর হেড কোয়ার্টার, ওখানে কমান্ডিংয়ে ছিলেন বাংলাদেশি মেজর মঞ্জুর উল্লাহ। তারপর ওখানে কয়েকদিন থাকলাম, ওখান থেকে একটা অপারেশনে আমরা গেছি মঞ্জুর উল্লাহ সাহেবের সঙ্গে। কয়েকদিন ওখানে অবস্থান করছিলাম, একটা যুদ্ধে আমাদের একজন মারা যান, তখন আর কি ওই আমাদেরকে আবার মঞ্জুর উল্লাহ সাহেব আমাদের লাইন দিয়ে দাঁড় করে বললেন যে এই ঘটনা ঘটছে, তোমরা আমরা এখন অপারেশনে যাবো। মানে আমরা ওখানে তো আর্মি এবং বিডিআর এরাই সবই করত, তা আমাদের বললো যে তোমরা কি আমাদের সঙ্গে যাবা কিনা। তখন আমরা বেশ কয়েকজন ছিল, সেইখানে যুদ্ধ হলো, যুদ্ধে আমরা 3 জন পাক আর্মিকে হত্যা করতে সক্ষম হয়েছি। এবং ওখানে আমরা ওই কয়েকদিন ডিউটিও করেছি বর্ডার, বিডিআরের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে ডিউটিও করেছি। বর্ডার পরে তারপরকে আমাদের অস্ত্র দেওয়া হলো, গ্রুপ করে দেওয়া হলো, আমি ছিলাম একজন গ্রুপ কমান্ডার। এইভাবে অনেকগুলো গ্রুপ করে বিভিন্ন এলাকায় পাঠাই দেওয়া হলো। আমাদের বাড়ি যেহেতু তৎকালীন মোড়াল সাবডিভিশনে, আমাদেরকে পাঠানো হলো মোড়াল। তারপরে আমরা আসলাম, বেশ অনেকগুলো গ্রুপ আমরা আসলাম। আমাদের থানা কমান্ডার ছিল, নামটা ভুলে গেছি, আশেপাশে আছে এখন, থানা কমান্ডার ছিল, তারা আমরা আসলাম। ভেতরে আসার পরে বাড়িতে আসলাম, দরজা বাড়িতে এসে এক দুদিন রেস্টের পরে কালনাঘাটে একটা যুদ্ধ হল, কালনাঘাটে আমরা ছিলাম। সংবাদ পেয়ে আমরা আবার পরের দিন চলে আসলাম, এসে এই এখানে একটা ফেরিঘাট ছিল, তখন যেটা ব্রিজ হয়ে গেছে, এই ফেরিঘাটে এসে আমরা এইবার আমরা এইবার ওপারে রাজাকার এইভাবে আমরা চললো। পরবর্তীতে আমরা আমার গ্রুপ সহ চলে গেলাম নড়ালের দাঁড়িয়েপুর একটা গ্রাম, সেই গ্রামে আব্দুল গনি নাম করে এক ভদ্রলোকের বাড়িতে বিল্ডিং আছে, ওই বাড়িতে থাকার ব্যবস্থা হলো। আর পাশে একটা বাড়ি মুজিবুর রহমান স্বামী ছিলেন হাই স্কুলের শিক্ষক, ওনার বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হলো। আমাদের আমরা প্রায় 20-22 জন ছিলাম, মানে আমি যে কজন নিয়ে আসছিলাম আর ভিতরে এসে ট্রেনিং করে আরও কিছু আমার সঙ্গে নিলাম। মদ্রাসা নামকে একটা জায়গা আছে নড়াল যেতে পথে, ওইখানে আমরা ব্যারিকেড দিতাম,
প্রায় 10-15টা গ্রুপ ওখানে আমরা ব্যারিকেড দিতাম। তারপরে ওই যেহেতু আমরা ওইখানে ব্যারিকেড দিলাম, তখন আর কি আস্তে আস্তে নড়ার ওই লোহাগড়া আক্রমণ করে লোহাগড়া ফল ঘাটে একটা রাজাকার ক্যাম্প ছিল, ওই রাজা ক্যাম্পে আমরা আর কি আক্রমণ করবো। এর ভিতর লোক আসলো, লোক এসে আমার সঙ্গে দয়া করে বললো ওরা সারেন্ডার করতে চায়, কিন্তু যেহেতু পরিবারে আর্মি আর এইভাবে আমাদের বাড়ি ঘর, যদি আমরা স্বেচ্ছায় আসি তাহলে ওরা আমাদের বাড়ি ঘরতে পড়ায় দেবে। তো কী করতে হবে বলে আপনারা আমাদের মানে জাস্ট একটা আক্রমণ করেন। তখন আমি থানা কমান্ডার সঙ্গে আলোচনা করে আমরা কি চারিদিক দেখে একটা আক্রমণ করি, আক্রমণ করলে ওরা এসে আমাদের সারেন্ডার করে প্রায় 28 জনের মতো অস্ত্র সহ। এরপর আমাদের ঘাট দখল হয়ে গেল, আমরা চলে গেলাম সরাসরি ঘাটে নড়ালের এই পাড়ায়। ওদের আর কি করবো, ওদেরকে ছেড়ে দিলাম, ওদের তো আর এখন আমরা রাখারও জায়গা নেই। নদীর এখন তো ব্রিজ হয়ে গেছে, রাসেল ব্রিজ যেটাকে বলা হয়, ব্রিজের এই পারে আমরা অবস্থান নিলাম। ওই পারে ওরা দেখা থাকলো, এখানকার দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট সিদ্দিক, উনি গেলেন। যাওয়ার পরে তারপরে তার সঙ্গে কথা হলো, রূপগঞ্জ অজ্ঞা ভবনে ছিল সেনাবাহিনী ক্যাম্প, তাদের সঙ্গে কথাবার্তা হলো। পরের দিন পরে দুটো আড়াইটার দিকে ওরা সান্ডা করা, ওরা এখানে 8 তারিখে স্বাধীন হলে 10 তারিখে নড়ালে উঠতে হবে। নড়াল যে আমি একটা বাড়িতে অবস্থান নিলাম, এরকম বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় অবস্থান হলো। পরবর্তীতে আমাদের সবাইকে ক্লোজ করে নিয়ে অবস্থান দেওয়া হলো ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন হলে। এর ভিতরে আর কি ইসে তো সারান্ডার হয় না ভাটিয়াপাড়া, তখন ওই আমাদের লেফটেন্যান্ট সাহেব ছিলেন ভাটিয়াপাড়া এই অপারেশনে, ওখানে যাওয়ার পর উনি গুলি কিনতে হন, চোখে মারা যাননি, তবে উনি গুলি বুঝে চোখ নষ্ট হয়ে গেল। ওনাকে তখন ওখান থেকে প্রত্যাহার করে নিয়ে মঞ্জুরি হুদা নিজে গেলেন, আমাদের সাবজেক্টের কমান্ডার মঞ্জুরি হুদা, উনি নিজেই অপারেশনে এই ভাটিয়াপাড়া যে অপারেশনটা উনি ওনার নেতৃত্বে হয়। এরপরে আমাদের দায়িত্বে আসে সেকেন্ড ম্যান ছিল নজরুল ইসলাম, উনি সম্ভবত বিমান বাহিনীর লোক ছিল নজরুল ইসলাম। উনি আমাকে শেখাটি নাম করে একটা জায়গা আছে, শেখাটি একটা ইউনিয়ন, ওই ইউনিয়নে প্রচুর হিন্দু, ওই যুদ্ধের সময় সব চলে গেছে, কারো ঘর নাই, কারো গরু ছাগল নাই, সবগুলো পাঠিয়েছে। তখন এসে আবেদন করলে আমার আমাকে আরেকটা গ্রুপ দিয়ে দুইটা গ্রুপ দিয়ে আমার নেতৃত্বে করা যাবে নজরুল সাহেব। নজরুল সাহেব ছিলেন আবার আমার বাবার ছাত্র, আমার বাবা শিক্ষকতা করতেন, আমার বাবার ছাত্র ছিলেন। গেলাম থেকে ওখানে প্রায় মাসখানেক ছিলাম, যতদূর সম্ভব আমরা রিকভার করার চেষ্টা করেছি। করে তারপরে চলে গেলাম, এই সাথে একটা কিছু জমা দিলাম, জমা দিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। যেহেতু আমি ছাত্র ছিলাম, পরীক্ষার্থী ছিলাম, তখন আমরা এই প্রথম যে ব্যাচ 72 সালে যে প্রথম ব্যাচটা পরীক্ষা হয় সেই পরীক্ষা আমরা অংশগ্রহণ করি এবং ইন্টারমিডিয়েট পাস করি, তারপর এই কলেজেই ডিগ্রি দিয়ে ভর্তি। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কী বলবেন? আসলে ব্যাপার হচ্ছে কি যে ব্যক্তিগতভাবে আমি কিছুটা হতাশ। দেখেন যে মুক্তিযোদ্ধা যারা, মুক্তিযোদ্ধা এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ জিনিস, আর সেই মুক্তিযোদ্ধা কী হলো, ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হলো, হচ্ছে এখনও। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোঠা দিয়েছে তোমার ছেলে মেয়েদের জন্য, বা মুক্তিযোদ্ধা বা তাদের ছেলে মেয়েদের জন্য একটা কোঠা ছিল পড়াতে হবে সব চাকরিতে। তা নিয়ে আন্দোলন হলো, কেন ছেলেরা আন্দোলন করলো, তারা আন্দোলন করেছে, তাদের একটিমাত্র বক্তব্য ছিল যে প্রকৃত মুক্তিযোদ্ধা হলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধারা কেন এই সুবিধা কাটে। এখন অনেক সময় যদি বলি যাই মুক্তিযোদ্ধা, প্রশ্ন থেকে যায় তাদের যে আমি সত্যিকারের মুক্তিযোদ্ধা, এই জবাব দিয়ে আমরা কেন করব? আমরা যখন যুদ্ধে গেছিলাম তখন তো আমরা কিছু চাইনি, তখন তো সরকারের কাছে আমরা কিছু চাইনি, তখন তো বঙ্গবন্ধুর কাছে আমরা কিছু চাইনি, কোনো শর্ত দেয় নেই যে আমাদের এই দিনই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো। আমরা তো গেছিলাম তখন দেশের স্বাধীনতার জন্য, কিন্তু আজকে গভর্নমেন্ট আমাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে। এর চেয়ে বেশি সুযোগ সুবিধা কিন্তু অন্য দেশে আসে, পৃথিবীর যে সমস্ত দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে সেখানে এর চেয়ে বেশি সুযোগ সুবিধা যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দেওয়া হয়েছে। আজীবন চাকরি ছিল তাদের, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তাদের। এই গভর্নমেন্ট আসার পরে আমরা কিছু সুযোগ সুবিধা পাইছি, কিন্তু তাই মিলে বড়ো বড়ো ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, এটা কি আমাদের দুঃখের বিষয় না? আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কী পরামর্শ দিবেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে? আমি বলবো যে মুক্তিযুদ্ধে মূল যে উদ্দেশ্যটা ছিল
সেই উদ্দেশ্যটা যাতে আমরা যেহেতু এখন তো আমাদের সেই বয়স নেই, তাতে মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা যেন বাস্তবায়িত হয়, গণতান্ত্রিক দেশ সবাই যেন এগুলো খেতে পারে, যে জন্যই পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হলাম সেই সেই জিনিসগুলো যেন বাস্তবায়িত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে বলো তারা যেন এইটা নিয়ে বাস্তবায়িত করে, কারণ যুদ্ধ আমাদের এখন শেষ হয়ে গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।